বন্ধুরা, যদি আপনাদের অ্যাকাউন্ট এক্সিস ব্যাংকে থেকে থাকে বা এক্সিস ব্যাংকে অ্যাকাউন্ট খোলার কথা ভাবছেন, তাহলে আজ আমি আপনাদের এক্সিস ব্যাংকের মধ্যে ফিক্সড ডিপোজিটের ওপর জেনারেল সিটিজেন এবং সিনিয়র সিটিজেনেরা সেপ্টেম্বর 2023-এ কেমন ইন্টারেস্ট রেট পাবেন তা তো জানাবই। তার সাথে সাথে যদি আপনি এক্সিস ব্যাংকের ফিক্সড ডিপোজিটে 1,00,000 টাকা জমা করেন, তাহলে কোন টাইমে কেমন ম্যাচুরিটি অ্যামাউন্ট পাবেন তার সম্বন্ধে বিস্তারিত ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন তবে আজকের ভিডিওটিকে স্টার্ট করি। তো সবার প্রথমে এখানে আপনি তিনটি কলাম দেখতে পাচ্ছেন। প্রথম কলামে রয়েছে টেনিওর, অর্থাৎ আপনি কতদিনের জন্য টাকাকে ইনভেস্ট করতে চান। দ্বিতীয় কলামে রয়েছে জেনারেল সিটিজেনদের জন্য ইন্টারেস্ট রেট এবং শেষ কলামে রয়েছে সিনিয়র সিটিজেনদের জন্য ইন্টারেস্ট রেট। সবার প্রথমে যদি আমি 7 দিন থেকে 45 দিনের এফডির কথা বলি, তাহলে জেনারেল এবং সিনিয়র সিটিজেনেরা পাচ্ছেন 3.50% ইন্টারেস্ট রেট। আর যদি 46 দিন থেকে 60 দিনের কথা বলি, তাহলে এখানেও এফডিতে জেনারেল এবং সিনিয়র সিটিজেনেরা পাচ্ছেন 4% ইন্টারেস্ট রেট। যদি 61 দিন থেকে লেস দেন 3 মাসের কথা বলি, তাহলে জেনারেল এবং সিনিয়র সিটিজেনেরা পাচ্ছেন 4.50% ইন্টারেস্ট রেট। নেক্সট, যদি 3 মাস থেকে লেস দেন 6 মাসের কথা বলি, তাহলে জেনারেল এবং সিনিয়র সিটিজেনেরা পাচ্ছেন 4.75% ইন্টারেস্ট রেট। আর যদি 6 মাস থেকে লেস দেন 9 মাসের কথা বলি, তাহলে জেনারেলরা পাচ্ছেন 5.75% এবং সিনিয়র সিটিজেনেরা পাচ্ছেন 6% ইন্টারেস্ট রেট। 9 মাস থেকে লেস দেন 1 বছরের এফডিতে জেনারেলরা পাচ্ছেন 6% এবং সিনিয়র সিটিজেনেরা পাচ্ছেন 6.25% ইন্টারেস্ট রেট। 1 বছর থেকে 1 বছর 4 দিনের এফডিতে জেনারেলরা পাচ্ছেন 6.75% এবং সিনিয়র সিটিজেনেরা পাচ্ছেন 7.50% ইন্টারেস্ট রেট। 1 বছর 5 দিন থেকে লেস দেন 13 মাসের এফডিতে জেনারেলরা পাচ্ছেন 6.80% এবং সিনিয়র সিটিজেনেরা পাচ্ছেন 7.55% ইন্টারেস্ট রেট। 13 মাস থেকে লেস দেন 30 মাসের এফডিতে জেনারেলরা পাচ্ছেন 7.10% এবং সিনিয়র সিটিজেনেরা পাচ্ছেন 7.85% ইন্টারেস্ট রেট। আর যদি 30 মাস থেকে আপ টু 10 বছরের জন্য এফডি করেন, তাহলে জেনারেলরা পাচ্ছেন 7% এবং সিনিয়র সিটিজেনেরা পাচ্ছেন 7.75% ইন্টারেস্ট রেট। তো বন্ধুরা, এটা তো গেল এক্সিস ব্যাংকের এফডির ওপর লেটেস্ট ইন্টারেস্ট রেট। এইবার দেখে নেই, যদি আপনি বিভিন্ন টাইম পিরিয়ডে 1,00,000 টাকার ফিক্সড ডিপোজিট করেন, তাহলে আপনি জেনারেল এবং সিনিয়র সিটিজেন হিসেবে কত টাকার ম্যাচুরিটি অ্যামাউন্ট পাবেন। তো যদি আপনি এক্সিস ব্যাংকে 1 বছরের ফিক্সড ডিপোজিট করেন, তাহলে 6.75% হিসেবে জেনারেল সিটিজেনেরা পাবেন 1,06,923 টাকা, আর সেখানে সিনিয়র সিটিজেনেরা 7.50% হিসেবে পাবেন 1,07,714 টাকা। যদি 2 বছরের ফিক্সড ডিপোজিট করেন, তাহলে 7.10% হিসেবে জেনারেল সিটিজেনেরা পাবেন 1,15,114 টাকা, আর সেখানে সিনিয়র সিটিজেনেরা 7.85% হিসেবে পাবেন 1,16,822 টাকা। যদি 3 বছরের ফিক্সড ডিপোজিট করেন, তাহলে জেনারেল সিটিজেনেরা 7% হিসেবে পাবেন 1,23,144 টাকা, আর সেখানে সিনিয়র সিটিজেনেরা 7.75% হিসেবে পাবেন 1,25,895 টাকা। যদি এক্সিস ব্যাংকে 5 বছরের ফিক্সড ডিপোজিট করেন, তাহলে জেনারেল সিটিজেনেরা 7% হিসেবে পাবেন 1,41,478 টাকা, আর সেখানে সিনিয়র সিটিজেনেরা 7.75% হিসেবে পাবেন 1,46,784 টাকা। আর যদি এক্সিস ব্যাংকে 10 বছরের ফিক্সড ডিপোজিট করেন, তাহলে জেনারেল সিটিজেনেরা 7% হিসেবে পাবেন 2,00,160 টাকা, আর সেখানে সিনিয়র সিটিজেনেরা 7.75% হিসেবে পাবেন 2,15,456 টাকা। তো বন্ধুরা, এটাই ছিল এক্সিস ব্যাংকের ফিক্সড ডিপোজিটের সম্বন্ধে বিস্তারিত ভিডিও। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক দিন, এবং যদি আপনি এই চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে নোটিফিকেশনকে অল করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে পেতে পারেন। আজ তবে এই পর্যন্তই, আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।